জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় খলিলুর রহমানের সমর্থনে সাগরদিঘি ব্লকের বারলা অঞ্চলে নির্বাচনী সভা হল। উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাসদা, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান, সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা খাতুন, সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নূরে মেহবুব আলম, জেলা পরিষদ সদস্য অশোক ঘোষ সহ ব্লক নেতৃত্ব। আমার শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, আসসালামু আলাইকুম, নমস্কার জানিয়ে খুব অল্প কথা বলার। আমি তো প্রায় সাগরদিঘি আসছি, আর আপনাদের সামনে আপনাদের পাশে থেকে আমি যে কাজ করছি, যে সুযোগটা আপনারা করে দিয়েছিলেন, সেই সুযোগে আমি বেশি কিছু বলার নেই। আমি শুধু এটুকুনি বলবো যেভাবে পাঁচটি বছর আপনাদের পাশে থেকে আমরা আপনাদের পাশে থেকে যে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন, এবারও আমাদের পার্টির সুপ্রিমো আমাদের সকলের জন নেত্রী দিদি আবারও আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনয়নিত করেছেন। এবার শেষ কাজটা আপনারা করবেন। আমি ইতিপূর্বে আপনাদের জানিয়েছি যে দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে আপনাদের খেদমত করা, আপনাদের সেবায় নিয়োজিত রাখা এবং আপনাদের আপদে বিপদে পাশে রাখার কাজটা আমি যেমন পাঁচটি বছর ছিলাম, আগামী পাঁচটি বছরে সেই সুযোগটা আপনারা করে দেবেন। আমি দ্বারা কী কী উন্নয়ন হয়েছে, আমি গতকালকে মিটিংয়ে আমি পাটকেলডাঙ্গা ভোকাঘাটে আমি বলেছি, আমি আজকে আর বিস্তারিত বলতে চাইছি না। শুধু এইটুকুন বলতে চাই যে আমি অঙ্গাঙ্গিভাবে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, এই জন্য কথাটা বলার যে পার্টি আমাকে যেমন সাংগঠনিক দায়িত্ব দিয়েছে, তেমনই সরকারের দিক থেকে আমাদেরও আরও কিছু দায়িত্ব দিয়েছে সদস্য হিসাবে। আমার মনে হয়েছে কাজে সেই পরিবারের সদস্য হিসাবে আগামী পাঁচ বছরের জন্য আমাকে পুনর্নির্বাচিত করার জন্য আপনাদের সকলকে আমি আহ্বান জানাচ্ছি। এবং বিধানসভার ভোট ইভিএম মেশিনের মধ্যে দিয়ে আমরা দিয়ে থাকি, যেটা ইলেকশন কমিশনের নির্দেশ, কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত আমাদের ব্যালটের মধ্যে হয়ে থাকে। এবারে লোকসভা ভোটে যে ইভিএম মেশিনে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের যে 52 সংখ্যা 1 নম্বর, আমি আপনাদেরকে আবারও জানিয়েছি আমাদের বোতামের সংখ্যা 1 নম্বর, কাজে 1 নম্বর বোতাম টিপে আপনারা বিপুল ভোটে জয় করে আপনারা আমাকে পাশে নিয়ে আমি চাই আপনাদের পাশে থেকে কাজ করার, সেই কাজ করার সুযোগটা আপনারাই করে দেবেন। যাই হোক, আমি বক্তব্য আর বাড়াচ্ছি না, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। নেত্রী মমতা ব্যানার্জী জিন্দাবাদ, এবং আমার আপনার নেতা অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ, এবং আমাদের মন্ত্রী বীরবাহা হাসদা মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ। সাগরদিঘি এলাকায় আদিবাসীদের অনেক বাড়ি ঘর কিন্তু ভাঙা আছে, জল পড়ছে, বা তাদের উন্নয়নের জন্য কি চিন্তা ভাবনা? হ্যাঁ দেখুন, এই জন্যই তো আমি আদিবাসী মানুষকে জাগার কথা বলছি। আবাস যোজনার যে টাকা, সেই টাকাটা বন্ধ করে রেখেছে, কারণ আদিবাসী সম্প্রদায় বেশিরভাগ মানুষ মাটির বাড়িতে থাকে, তারা আদিবাসী মানুষ যাতে পাকা বাড়িতে না থাকতে পারে সেই বার্তাই কিন্তু বিজেপি নেতারা বারবার দিয়েছে। আর একটা দিদি প্রশ্ন, যে ভারতবর্ষের রাষ্ট্রপতি আদিবাসী, তাকে কি তাহলে ল্যাম্প পোস্টের জন্য ব্যবহার করছে বিজেপি? আদিবাসী দুজনে কি ভাবছে? হ্যাঁ অবশ্যই, সেটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ পরবর্তীকালে আমরা বুঝেছি, এবং আমরা বিভিন্ন পত্রে দেখেছি, যেটা সংসদ ভবন যেদিন উদ্বোধন হলো সেদিনে কিন্তু তার ডাক ছিল। আমার প্রশ্ন কিন্তু সেইখানে, যেটা ভারতবর্ষের সর্বোচ্চ পদে থাকা মানুষটাকে সংসদ ভবন উদ্বোধনের দিন দেখা গেল না, তাকে আমন্ত্রণ পর্যন্ত দেওয়া হলো না, তার বার্তাটাই আমি দিতে চাইছি। আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা সময় হয়েছে, যারা এখনো এদিক সেদিক হয়ে আছে, তারা একজন হয়ে তৃণমূলের পক্ষে বলবে। 2019 আদিবাসী এলাকায় ভারত কনফারেন্স হয়েছিল বিজেপি।
একেবারে কি সেই ভোট ফিরে আসবে? হ্যাঁ দেখুন, অবশ্যই আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহজ সাদা সুদে, তাদের বুদ্ধি করে ছলনা করে ভোটগুলো নেওয়া হয়েছিল। এবারে আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু সাজা এবং তৃণমূলের পক্ষে ভোট। এবং দিননাথ আদিবাসী উন্নয়নের কথা বলে শুভেন্দু, এটা সারি আর সাদা ধর্ম নিয়ে যে আন্দোলন চলছে তাদেরকে পাশে একবারও দেখা যায় না। যে আদিবাসীদের কোনো নেতা কিন্তু সেইভাবে বিজেপি শুভেন্দুর এই মুখস্থ খুলে আদিবাসী সম্প্রদায় এখন সারি এবং সান্না ধরো সবাই মিলে আমাদের কাছে বলেছিলেন এবং আমরা বিধানসভায় সেটা পাশও করি, আমরা সেন্ট্রালে পাঠাই, কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে কোনো রকম বার্তা দেওয়া হয়নি। আবারও বলছি যে আদিবাসী সম্প্রদায়কে শুধুমাত্র ভোটের বাক্সে বিজেপি নেতারা ব্যবহার করে, কোনো রকম তাদের কাজকর্ম কিংবা তাদের সহযোগিতা, ইভেন আমাদের যে ধর্মের কোড আমরা বারবার চাইছি আদিবাসী সম্প্রদায়, সেন্ট্রাল গভর্নমেন্ট এতদিন ক্ষমতায় থাকার পরেও আমাদেরকে কিন্তু দেয়নি। আদিবাসী সম্প্রদায়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, বিজেপির নেতারা কিন্তু ভাবেন না। শুভেন্দুবাবুর কথা বলছেন, শুভেন্দুবাবু তো প্রকাশ্যে সবার সামনে বিবাহিতা দেবেন্দ্রনাথকে পায়ের তলায় জুতোর নিচে রাখার কথা বলেছেন, তিনি আর কি বলবেন? আমরা হচ্ছে জনপ্রতিনিধি, মানুষের ভোটে জিতে আসা জনপ্রতিনিধি, তাদেরকে যদি জুতোর তলায় পায়ের নিচে রাখার কথা শুভেন্দুবাবু বলে, তিনি আদিবাসী সম্প্রদায়ের কথা কী ভাবেন? নারী ও শিশু কল্যাণ উপসমিতি আমাদের খুব কাছের মানুষ, কাজের মানুষ, আমাদের নয়নের মণি জঙ্গিপুর লোকসভার মমতা ব্যানার্জী মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী বরণ করে নেব। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, ইনাকে বরণ করে নেবেন। আমাদের জেলা পরিষদের সদস্য ভারতী হাসদা মহাশয়া, ঠিক আছে। বিশ্বাস মহাশয়,